সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চতুর্থ টিউটোরিয়াল। তো আমরা আজকে দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাগের ব্যবহার, যেটা আসলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে বিভিন্ন ক্ষেত্রে বলতে আমি বোঝাচ্ছি যে ওয়েব পেজ তৈরি করতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিস্ট করতে আমাদের লাগবে। তো সেটা হচ্ছে খুবই টেবিল, টেবিল দিয়ে আমরা কীভাবে টেবিলের ব্যবহারটা আমরা দেখবো। এখন টেবিল ট্যাগ দেখা যাচ্ছে, তো এখানে আমি টেবিল TABL টেবিল টেবিল ট্যাগ শুরু, TABL টেবিল ট্যাগ শেষ। এখন TS তো আমরা এখানে লিখি টেবিল হেড, TS মানে হচ্ছে টেবিল হেডলাইন, আর টেবিল ট্যাগ শুরু হলো TS হচ্ছে। এইভাবে আমার দুইটা দরকার হয়, দুইটা কলাম মানে কলাম রো এখানে আমরা দেখব আমরা TS, তাহলে টেবিল এটা আমি ওয়ান, এটা আমি টু, এটা আমি থ্রি দিয়ে ডিপেন্ড করলাম, তাহলে কি টেবিল হেড মানে আমরা টেবিল হেড বলছি, যেটা আসলে ওখানে মোটা মানে বোল্ড আকারের লেখাগুলো আসবে হেডলাইন। তারপরে যেটা আসে টেবিল TR মানে টেবিল রো, TR হচ্ছে কি টেবিল রো, TR হচ্ছে টেবিল রো, এই যে TR TR শুরু TR, তাহলে কি টেবিল রো মানে আমরা একটা রো করবো, সেক্ষেত্রে আমরা TR ব্যবহার করবো TR ভিতরে, তাহলে টেবিল TR হচ্ছে টেবিল রো। এখন টেবিল রোর ভিতরে কী থাকবে TD, TD মানে হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা, এই যে TD শেষ করতে হবে। এইভাবে আমি যদি তিনটা ডাটা, এই ডাটা ওয়ান আমি ঠিক এইভাবে এক দুই এই তিন, তাহলে কি এটাকে আমি সেভ করি, তাহলে কি টেবিল ডাটা টেবিল রো এখন দেখা যাচ্ছে। এখন কি এই যে এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে কি টেবিল হেড টু টেবিল টেবিল ডাটা টেবিল ডাটা, তার মানে কি ওই হেড হচ্ছে বড় মোটা, একটু মোটা হবে, আমরা হেডলাইন যদি লিখতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে টেবিলের কি টেবিল আমরা সাধারণত জানি কি বর্ডার আসবে, তো আমি এখানে কোনো বর্ডার শিখ করি না, তো এখানে আমরা কী করবো টেবিল BORDER বর্ডার, বর্ডার যদি আমি ওয়ান পিএক্স দিই, ওয়ান শুধু ওয়ান দেবো, তাহলে কি এটাকে আমরা একটা টেবিল আকার পাবো, কি দিব একটা টেবিল আকার পাবো, এই যে দেখা যাচ্ছে আমি এটা সেভ করি। বর্ডার BORDER এখানে আসলে বর্ডার বানানটা দেখা, যদি কোনো ট্যাগ কাজ না করে বুঝতে হবে যে এই যে তাহলে কি এটা টেবিল বর্ডার হয়ে গেল। এইভাবে আমাদের যত দরকার, তো আমরা যদি টেবিল ডাটা একই ধরনের আরও আরও দরকার হয় আমরা কপি করে ই করতে পারবো, এই যে কপি করে আমাদের যত দরকার আমরা কপি করে নিতে পারবো, কপি করে নিয়ে আমরা জাস্ট খালি ডাটাগুলি চেঞ্জ করবো, এই যে এখানে কতগুলি, এখানে আমরা টেবিল ডাটা ফোর ফাইভ সিক্স মানে আমি একটা জাস্ট উদাহরণ মানে দেখাচ্ছি যে কীভাবে কী করে, তো এখানে নাই এইভাবে টেবিল ডাটাগুলি ইউজ করতে পারি। তো এটা আমি একটু বড় করে দিই যাতে সবাই বুঝতে পারে, এই যে তাহলে কি তাহলে টেবিলের এই কোডটুক আমরা এই যে টেবিলের এই কোডগুলি, তো এখন আমরা এটাকে সেভ করি, তাহলে কি সবাই এই যে এখানে দেখা গেল টেবিল ডাটা এইভাবে। এখন আমরা যদি আরও বড় করতে চাই, মোটা করতে চাই, মানে এটা আরও তিনটা মানে আমি বর্ডারগুলি আরও মোটা করি, তাহলে বর্ডার থ্রি এই যে বোল্ড হবে, মানে বোল্ড না মানে এটা হচ্ছে আরও মোটা হবে, আমি যা সামনে সাধারণত ওয়ান স্কুল, তো এইভাবে টেবিল আমরা ব্যবহার করতে পারবো। এখন যদি আমি আরেকটা জিনিস, এখন টেবিলের ভিতরে যদি আমরা একটা ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে কী করবো, তো আমাদের কী করতে হবে ওই ইমেজের SRC আমরা শিখ সব ট্যাগ আমরা এখানে ব্যবহার করতে পারবো, এখানে সব ট্যাগই আমরা ব্যবহার করি, তাহলে কি আমাদের একটা লো কী আছে লোগো জিরো ডট জেপি জি। এখন আমরা কি আমরা চাইলে ওই ট্যাগটা আমরা কি এখানে লিখতে পারবো, দেখা যাক এখানে এই যে এখানে চলে আসবে, আমরা আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে সব হোয়াইট আমরা সব ধরনের ট্যাগই এই টেবিলের ভিতরে ব্যবহার করতে পারবো। তিরিশ তাকে তিরিশ মানে সাইডটা সাইজটা একটু ছোটো, এই যে এই যে এখানে ছোটো হয়ে গেল, আর একটু বড়ো করলেও করা পারি আমি সমস্যা নেই।